ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপ। আপনি পেজের মধ্যে প্রায় সময় দেখতে পাবেন জলছাপ, একটা লেখা নিচে ভেসে উঠেছে। এই যে দেখুন, নিচে একটা লেখা ভেসে উঠেছে। এটা যদি আমি যদি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখুন, এরকম লেখার মাঝে এরকম কিছু ভেসে উঠবে, এটা আপনি কীভাবে দিবেন? এটা দেওয়ার জন্য আপনি ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন চারটি স্যাম্পল দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে কনফিডেন্সিয়াল ওয়ান, কনফিডেন্সিয়াল টু, দুইটা ডিজাইন, একটা হচ্ছে এরকম বাঁকা, একটা হচ্ছে সোজা, সেম ডু নট কপির এরকম দুইটা দেওয়া আছে। তো আমি প্রথমটাতে কনফিডেন্সিয়াল ওয়ানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন একটা জলছাপ এখানে এসে গেছে, এই যে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে আর ভালো করে আপনি দেখতে পারবেন। এই জলছাপটাকে আপনি যদি কনফিডেন্সিয়াল ওয়ান না দিয়ে অন্য কিছু দিতে চান, ডু নট কপি দিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডু নট কপি হয়ে যাবে। আমি এগুলো ডিলিট করে দিই তাহলে আপনি একটু ভালো বুঝবেন। এই যে ডু নট কপি দিতে চাই, ডু নট কপি হয়ে যাবে। আমি যদি এখানে কনফিডেন্সিয়াল ওয়ান ও ডু নট কপি না দিতে চাই, নিজের মতো কিছু দিতে চাই, তাহলে আপনি এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, তারপরে টেক্সটে আপনি এখানে আপনি নিজের মতো করে কিছু দিতে পারেন। আমি এখানে লিখলাম ক্রিয়েটেড বাই রাজন স্বামী। তারপর এখানে ফন্ট ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, সাইজ আপনি এখান থেকে দিতে পারেন। দেওয়ার পরে আপনি ডায়াগোনাল এবং হরিজন্টাল দুইভাবেই আছে, দিয়ে আপনি ওকে দিবেন। এই যে এখন দেখুন ক্রিয়েটেড বাই রাজন স্বামী এই জলছাপটা তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে এই জলছাপটাকে আপনি ইংলিশে না লিখে বাংলায় লিখতে পারেন। এর জন্য সেম আপনি ওয়াটারমার্কে যাবেন, ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে যাবেন। তারপরে এখানে আপনি ফন্টটা আপনি সিলেক্ট করবেন, আপনি যে বাংলার যে ফন্ট দিতে চান সেই ফন্ট এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি বাংলা ফন্টের জন্য এখানে সুতোনিয়ামজিটা সিলেক্ট করলাম। আর এখানে টেক্সটের জায়গায় আমি আমার নাম লিখলাম, রাজন স্বামী লিখে আমি ওকে দিলাম। তাহলে দেখুন এখানে জলছাপ হিসেবে বাংলা লেখা আমার নামটি এসেছে। এভাবে আপনি বাংলা জলছাপও দিতে পারেন। এখন আমি এই জলছাপ না দিয়ে এখানে একটি ফটো, পিকচার বা ইমেজ আমি দিতে পারবো। এই জন্য সেম ওয়াটারমার্কে ক্লিক করে আপনি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে দেখতেছেন পিকচার ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট পিকচার আছে, ওখানে ক্লিক করতে হবে। তারপরে ফ্রম এ ফাইল অর্থাৎ আপনার কম্পিউটার থেকে দিতে পারবেন, কিংবা সার্চ করে আপনি অনলাইন থেকেও দিতে পারবেন। অনলাইন থেকে দিতে হলে আপনাকে নেট লাগবে। তো আমি আমার কম্পিউটার থেকে দেওয়ার জন্য ফ্রম এ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি আপনার যে কোনো ড্রাইভ থেকে বা যেখানে ইমেজটি আছে ওখানে সিলেক্ট করবেন। আমি এই পিকচারটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। তারপরে স্কেল অর্থাৎ ছোট বড় এখানে আপনি কতটুকু দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে ওকে দিবেন। এই যে দেখুন এখন জলছাপ হিসাবে নিচে একটি পিকচার বা ইমেজ এখানে অ্যাড হয়ে গিয়েছে, এই যে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এভাবে আপনি ওয়াটারমার্ক হিসাবে একটি পিকচারও অ্যাড করতে পারবেন। তারপর আপনি যদি এই জলছাপ বা ওয়াটারমার্কটি ডিলিট করতে চান, সেম আপনাকে ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক এখানে ক্লিক করতে হবে, তাহলে জলছাপটি ডিলিট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আপনি লাইক দিবেন, এই সম্পর্কে মন্তব্যগুলো আপনি কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।